মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দেয়া হলেও চিকিৎসার কথা বলে বিদেশ নিতে চাওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনটাই মনে করেন আওয়ামী লীগ নেতারা। এদিকে খালেদা জিয়া খুব অসুস্থ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে কৃষক লীগ। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, করোনা চিকিৎসার কথা বলে বিদেশ যেতে চাওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বেগম খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে আছে, তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আসলে করোনা চিকিৎসা তো আমাদের দেশে যা ইংল্যান্ডেও তা, সুতরাং এই ধরনের দাবি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একই অনুষ্ঠানে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে চাওয়ার সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। একমাত্র খালেদা জিয়ার চিকিৎসা ছাড়া বাংলাদেশে আর কোনো চিকিৎসার দরকার নাই, নাই তার চিকিৎসা সরকার করতেছে আর করবে, কিন্তু পাবলিকের চিকিৎসার কোনো দরকার নাই, ওষুধপাতির কোনো দরকার নাই, খাওয়ার কোনো দরকার নাই, এটা কি দৃষ্টিভঙ্গি আমি ঠিক বুঝে উঠতে পারব না। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ড ও সরকারের সদিচ্ছার উপর। পরে আরেক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া খুব অসুস্থ, তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। আজকে আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, আসুন আমরা সবাই মিলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে রোগ মুক্ত করেন। বিজন কুমার দাস, DBC News, Dhaka.